আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে খুব সহজে গরুর মাংস রান্না নিয়ে এসেছি। খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কিভাবে গরুর মাংস রান্না করা যায় সে টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে মাংসগুলো ধুয়ে নিয়েছি, তারপর একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা যখন নরম হয়ে আসছে তখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তেলের সাথে আদা রসুন পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। তারপর এখানে কিছু টমেটো কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। টমেটোটাকেও মশলার সাথে হালকা ভেজে নিব। টমেটো হালকা ভাজা হয়ে আসলে এখানে আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ কারি পাউডার এবং পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন হালকা একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। সবগুলো মশলা যখন ভালোভাবে কষানি হয়ে আসবে তখন আমি মাংসগুলি দিয়ে দিব। সবগুলি মাংস যখন দিয়ে দেওয়া হবে তখন মশলার সাথে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আজকে আমি প্রেশার কুকারে গরুর মাংস রান্না করতেছি, তাই জন্য মশলার সাথে মাংসটাকে মিশিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দিব। মাত্র 15 মিনিটে আমার রান্না হয়ে যাবে। 10 মিনিট এটাকে আমি ঢেকে রেখে ভালো করে কষিয়ে নিব। যখন মাংসটা কষানি হবে তখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনাটা খুলে, যেহেতু আমি আলু অনেক পছন্দ করি তাই উপর দিয়ে কয়েকটা আলু দিয়ে দিলাম। আলুগুলি উপর দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব, তাহলে আমার রান্না হয়ে যাবে। তো আমি গতকালকে রান্না করেছি, তখন রান্না শেষে ভিডিও করার কথা মনে ছিল না। পরের দিন সকালবেলা আমি এই তরকারি রান্নাটা ভিডিও করতেছি।